এই প্যান্ডেমিকের টাইমে কারা কারা চাকরি হারাচ্ছে আবার কারা কারা এই প্যান্ডেমিকের থেকেই লাভবান হচ্ছে এবং তুমি একজন স্টুডেন্ট বা একজন প্রফেশন চাকরিজীবী হিসাবে তোমার কি কী করণীয় থাকতে পারে সেই রিলেটেড বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আমরা প্রথমে ডিসকাস করবো যে কোন দশ ধরনের চাকরি যারা অলরেডি চাকরি হারানো শুরু করে দিছে অথবা হারাইতে যাচ্ছে তো প্রথমে কারা চাকরি হারাচ্ছে তাদের মধ্যে অনেকেই যারা হচ্ছে হোটেল ভ্যাকেশন ক্রুজ বা ট্রাভেল রিলেটেড কাজগুলো করতো কারণ দুই মাস ধরে এয়ারলাইন্স বন্ধ তারা কয়দিন ধরে ধরে বেতন দিতে পারবে বা ধরো সেকেন্ড যারা যারা হচ্ছে ট্রান্সপোর্টেশন যে ট্রান্সপোর্টেশনগুলো ম্যান্ডেটরি না তার মানে ফুড অথবা নেসেসারি জিনিসগুলোকে ট্রান্সপোর্ট করতেছে না ওই রিলেটেড ভ্যাকেশন বা রিক্রিয়েশনাল চিন্তা করে দেখো পাঠাও পাঠাওয়ের মতো কোম্পানি দুই মাসে তাদের কিন্তু ইনকাম নাই, কিন্তু প্রত্যেক মাসে সে লোকজনকে কিন্তু স্যালারি দিতে হচ্ছে সো ওরা কিছুটা স্যালারি একটু রিডিউস করে ম্যানেজ করার চেষ্টা করতেছে কিন্তু এটা কতদিন এমনকি অনেকেই গবেষণা করে বলতেছে যে এই যে ডাউনটা খাইছে মার্কেটে ট্রান্সপোর্টেশন বন্যানোর কারণে এটা আগের লেভেলে আসতে আরও মিনিমাম দুই বছর সময় লাগবে তার মানে দুই সালের আগে এই আগের কন্ডিশনে আসবে না থার্ড যেই জায়গাটায় মানুষ অনেক বেশি ইম্প্যাক্টেড হয়েছে সেটা হচ্ছে যাদের মানে ফিজিক্যাল লেবার বা ডেইলি ডেইলি কাজ করতে হয় সেটা কনস্ট্রাকশন সাইটে হোক অথবা যারা হচ্ছে মাটি কাটার এই নিডগুলো অনেক বেশি আটকে পড়ছে এমনকি ধরো হচ্ছে যারা হয়তো গাছ কাটতো বা রাস্তা ঠিক করতো এই টাইপের ফিজিক্যাল কাজগুলো অনেক অনেক বেশি কমে গেছে নাম্বার ফোর যে ক্যাটাগরিটা আসে সেটা হচ্ছে আর্টিস্ট সিঙ্গার বা হচ্ছে মিউজিশিয়ান এদের কি কনসার্ন অলমোস্ট বন্ধ হয়ে গেছে গত দুই মাসে এদের কিন্তু ইনকাম নেয় বা যারা নাটক করে বা সিনেমা করে বা মুভির শুটিং হয় এই শুটিং টুটিং মুভি রিলিজ দেওয়া সেগুলো সবই কিন্তু বন্ধ তার মানে এই এন্টারটেইনমেন্টের নিউজ ছাড়া বাকি যারা এন্টারটেনমেন্ট একটা সিগনিফিকেন্ট অংশ এখানে কিন্তু এফেক্টেড হয়ে গেছে তারপরে নাম্বার ফাইভ যারা এফেক্টেড সেটা হচ্ছে ধরো স্কুল কলেজের টিচার অথবা ওখানে অনেক অ্যাডমিনের কাজ যারা করে তাদের কারণ হচ্ছে কি স্কুল চলতেছে না সবাই আসতেছে না বেতন দিচ্ছে না বেতন না দিলে টিচারদের বেতন করতে থেকে আসবে বা ওইখানে যারা হতো অ্যাডমিনে কাজ করতো অথবা ক্লিনিংয়ের কাজ করতো বা সাপোর্টের কাজ করতো দারোয়ান যারা ছিল তাদের সবারই কিন্তু স্যালারিতে ইম্প্যাক্ট হচ্ছে কারণ স্কুল কিন্তু বেতন পাচ্ছে না ইউনিভার্সিটি কলেজ সব জায়গায় এরপরে নাম্বার সিক্স যেটা আসতেছে সেটা হচ্ছে এক্সপোর্ট রিলেটেড তার মানে বাংলাদেশে অনেক অনেক এক্সপোর্ট রিলেটেড কোম্পানি আছে যেমন কিছুদিন আগে আমরা জানতে পারছি যে সি এর যারা অর্ডার পাঠাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো তিন মাস আগে শিপমেন্ট পাঠাইছে সেটারই পেমেন্ট দিচ্ছে না আর এখন যেগুলো প্রডিউস করছে সেগুলোর তো পেমেন্ট দিবে কি দিবে না সেটার কোনো কথাই নাই এমনকি ইউএসএরই টপ যে দশটা হয়তো এই যে সকল এই গার্মেন্টস বা পোশাক রিলেটেড কোম্পানি আছে এদের মধ্যে কয়েকটা অলরেডি দেউলিয়া হয়ে গেছে নাম্বার সেভেন যারা আসবে তারা হচ্ছে কল সেন্টার বা সাপোর্ট এমপ্লয়ি যারা আছে এই জন্য উবার লিফ্ট বা ট্রিপ বাইজার ওরা ওদের এই কল সেন্টার বা সাপোর্ট রিলেটেড লোকজনকে ফায়ার করা শুরু করছে কারণ কোম্পানি আর পারতেছে না নাম্বার এই যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে স্টার্ট ইন জেনারেল ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টার্ট আপ করে ওরা ফিউচার নিয়ে কাজ করে এটা রিক্স নিয়ে কাজ করে আচ্ছা ফিউচারের বিজনেসটা অনেক বেশি হবে ইনক্লুডিং ধরো পাঠাও বা অন্য যারা আছে এদেরও কিন্তু দেখা যাচ্ছে ওরা অনেক শ্রিঙ্ক হয়ে যাচ্ছে এবং ওদের অনেক এমপ্লয়কে ওরা ফায়ার করে দিচ্ছে আর নাম্বার নাইন যেটা আসতেছে সেটা হচ্ছে রিয়েল এস্টেট রিয়েল এস্টেট ইফেক্টেড কীভাবে হচ্ছে কারণ হচ্ছে যারা বাসা ভাড়া দিবে ওরা হয়তো বেতন পাচ্ছে না বাসা ভাড়া দিচ্ছে না তার মানে যারা রেন্ট কালেক্ট করে ওরা টাকা ঠিকমতো পাচ্ছে না আবার নতুন যারা অ্যাপার্টমেন্ট বিক্রি করার বিজনেস করে বা কনস্ট্রাকশন বা অ্যাপার্টমেন্ট ডেভেলপমেন্ট কাজ করে ওদের কাছে যারা কিনবে ওই কাস্টমারে তো টাকাই নেয় তাহলে ওই জিনিসটা ডেভেলপ করার প্রয়োজনীয়তা কমে যাচ্ছে এই জন্য যারা হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড কিনতে চায় বা উইলেটেড কাজ করে বা ব্রোকার হিসাবে কাজ করে এদের সবার লাইফ কিন্তু এফেক্টেড এবং নাম্বার টেন রিটেইল শপ হয়তো অনেক জুতার দোকান দুই মাস ধরে খুলতেছে না এখন দেখা যাচ্ছে জুতাগুলো লেদারের জুতা ছিল ফাঙ্গাস পড়ে গেছে এই জুতাগুলো তো বিক্রি করতে পারবে না অথবা তারা হয়তো রেস্টুরেন্ট ছিল রিটেইলিং যারা করতো সেই রেস্টুরেন্টে খাবার কিছু মজুত ছিল ওই যে দোকান বন্ধ হয়ে গেছে ফুড ফুডগুলো সব পচে গেছে এগুলো ক্লিন ক্লিন করে আবার চালু করতে খবর হয়ে যাবে এই জন্য যারা কাস্টমার সার্ভিস বা ওই বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে ছিল সেই জায়গাগুলো রেস্টুরেন্টগুলোও বন্ধ হয়ে যাচ্ছে ওখানে যারা কাজ করতো তারাও ইফেক্টেড হয়ে যাচ্ছে তবে এই যে অবস্থাটা তৈরি হয়েছে এটা কিন্তু একদম সবার জন্য যে খারাপ তা কিন্তু না ধরো জুম নামের একটা কোম্পানি তাদের কিন্তু সেলস ডাবল ট্রিপল তিনগুণ চারগুণ হয়ে গেছে আবার যারা হচ্ছে ফেইসবুকে যে লাইভ করার জন্য স্ট্রিমিয়ার ওদের কিন্তু সেলস সিগনিফিকেন্টলি বেড়ে গেছে তো এইরকম প্রায় দশ ধরনের টাইপের চাকরি আছে যেগুলো ডিমান্ড সিগনিফিকেন্টলি বেড়ে যাচ্ছে এবং যাইতে থাকবে নেক্সট দুই তিন চার বছর তো এই দশটার মধ্যে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যেটা হইতে পারে হয়তো ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম অ্যাড অথবা ইমেল মার্কেটিং অথবা কন্টেন্ট মার্কেটিং যত ধরনের মার্কেটিং করা যায় এই মার্কেটিং যারা করতে পারবে তাদের ডিমান্ড আস্তে আস্তে বাড়বে কারণ এরা কোম্পানিতে রেভিনিউ নিয়ে আসবে তারপরে নাম্বার টু যেই যাদের চাকরিটার ডিমান্ডটা বাড়বে তারা হচ্ছে স্পেশাল টাইপ অফ সফটওয়্যার বা ওয়েব ডেভেলপার বা প্রোগ্রামার ডিজিটাল সলিউশন তৈরি করবে এই যে এখন স্কুল কলেজগুলো ডিজিটালে তৈরি হওয়ার জন্য অলরেডি গভর্নমেন্ট বলে দিছে এবং ইন্টারন্যাশনাল সব স্কুলে রিমোটলি কাজ করাচ্ছে তো সেই সফটওয়্যারগুলো তৈরি করা বা ই কমার্স সাইটের অনেক ডিমান্ড আছে যেটা একটু পরে বলতেছি সেই সফটওয়্যারগুলো যারা বানাবে তাদের ডিমান্ড অনেক বেশি হাই হয়ে যাবে আর নাম্বার থ্রি হচ্ছে ই কমার্স লকডাউন উঠে গেলেও মানুষ ভয়ে ভয়ে থাকবে বা টাকা পয়সা ঠিকমতো খরচ করতে চাইবে না সেক্ষেত্রে একটা জায়গায় স্টোর রেখে ওখানে এই এসির ভাড়া দিয়ে ওই জায়গার ভাড়া দিয়ে আরও সেলস পারসন রেখে অনেক এক্সপেন্স হয়ে যায় রেদার ওরা অনলাইনে বিক্রি করবে এই কারণে গত কয়েক মাসে অ্যামাজনে দশ হাজারের মতো লোক হায়ার করা লাগছে কারণ কি ওরা ই কমার্স সাইট ওদের ডিমান্ড সিগনিফিকেন্টলি বেড়ে গেছে সো বাংলাদেশেও যারা অনলাইনে ডেলিভারি দিচ্ছে সেটা হচ্ছে যারা সেন্ট্রাল আছে চাল ডাল এদের ডিমান্ড ডেফিনেটলি বাড়ছে এবং লোকাল লোকাল কিছু গ্রোসারি আছে ওরাও কিন্তু হচ্ছে তাদের এরিয়ার মধ্যে ফোনে অর্ডার নিয়ে শিপমেন্ট করতেছে এই যে ডেলিভারি রিলেটেড জিনিসগুলোর ডিমান্ড সিগনিফিকেন্টলি বাড়বে এর পাশাপাশি আসতেছে ডিজিটালাইজেশন। ডিজিটালাইজেশান অনেকগুলো হচ্ছে কমিউনিকেশন সফটওয়্যারের ডিমান্ড বেড়ে গেছে অলরেডি আমরা জানি জুমের কথা স্ট্রিম ইয়ার্ড এবং কোম্পানিগুলো রিমোটলি চালানোর যত সব সফটওয়্যার আছে যেমন একসাথে গ্রুপ অ্যাক্টিভিটিস করার জন্য বা লোকজনের একসাথে যেই অ্যাকাউন্টেবিলিটি বা এই জিনিসগুলো ম্যানেজ করার যেই সব সফটওয়্যার আছে তাদের সবার ডিমান্ড বেড়ে গেছে তো এই কারণে শুধুমাত্র ওরা না অনলাইন অনেক একাডেমি আছে ওরা কিন্তু ডিমান্ড সিগনিফিটলি বেড়ে গেছে তোমরা অনেকেই ইউডেমিতে বা কোর্সেরা বা উডাসিটি বা এই রিলেটেড যতগুলো আছে সেখানে গিয়ে কিন্তু এই বন্ধের সময় প্রচুর প্রচুর কোর্স করছো অনেকে কোর্স এমন এমনকি আমরা যে কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্সটা করতেছি বাংলা ডট প্রোগ্রামিং হাইপেন হিরো ডট কমে সেটারও ডিমান্ড সিগনিফিকেন্টলি বেড়ে গেছে যেটা আমরা তো জুনের চার তারিখ থেকে আবার রেজিস্ট্রেশন ওপেন করে দিব এরপরে আমাদের নাম্বার ফাইভ যে জিনিসটা আছে সেটা হচ্ছে অনলাইন বেস এন্টারটেইনমেন্ট দেখো যে ইউটিউবার যারা আছে ওদের কিন্তু ডিমান্ড সিগনিফিকেন্টলি বেড়ে গেছে এমনকি বিভিন্ন টিভি চ্যানেলগুলো কিন্তু ইউটিউবে তাদের নিউজ বা যে খবরগুলো এগুলো প্রকাশ করতেছে বা নেটফ্লিক্স একটা সিনেমা নিয়ে আসে যে ওই যে কি জানি পমান দাও পমান দাও বলে ওই সিনেমাটা কিন্তু সিগনিফিক্যান্টলি সবাই দেখতেছে হলে কিন্তু লোকজন যাচ্ছে না দুই মাস তিন মাস ধরে এবং ইউটিউবারে যারা হচ্ছে হয়তো রান্নার রেসিপি করে অথবা যারা এন্টারটেনমেন্ট করে এমন এমনকি অনেকগুলো নাটকই আছে যেমন ব্যাচেলর পয়েন্ট বা কদিন আগে দেখলাম যে আরও কিছু নাটক আসছে যেগুলো শুধুমাত্র ফেসবুক পেজে এবং ইউটিউবে ছাড়বে টিভিতে যাবেই না নাম্বার সিক্স আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কারণ দেখা যাবে যে ম্যাক্সিমাম কোম্পানি তাদের যে সকল লোকগুলোকে ফুল টাইমের দরকার আর পড়তেছে না অথবা রাখতো আগে এখন ওরা অলরেডি জানে যে আচ্ছা আমি যদি ফাইবারে যাই ফ্রিলান্স ডট কমে যাই বা আপওয়ার্কে যাই বা পিপলস পার আওয়ার এরকম যত সাইট আছে সেগুলোতে যাই আমি কিন্তু শর্ট টাইমের জন্য একটা ভিডিও বানানোর দরকার অন্য কিছু বানানোর দরকার সেই জিনিসগুলোকে আমি সহজে পেয়ে যাচ্ছি এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে রিমোট ওয়ার্ক সো রিমোট ওয়ার্কের অনেক অনেক বেশি ডিমান্ড বেড়ে যাবে কারণ হচ্ছে রিমোট যারা কাজ করতে পারে তাদেরকে সিগনিফিকেন্টলি কম স্যালারি দিতে হয় তার মানে একটা এমপ্লয়িকে যদি হচ্ছে ইউএসএ বা ইউরোপে রাখতে হয় তাকে যে স্যালারি দিতে হয় সেইম পজিশন সেইম কাজের জন্য সেইম স্কিলের লোকটা যদি হচ্ছে বাংলাদেশে শ্রীলঙ্কা ফিলিপাইন্স ইন্ডিয়া বা চায়নায় হায়ার করে রিমোট ওয়ার্ক করা যায় তাদের ডিমান্ড সিগনিফিকেন্টলি বেড়ে যাবে আর নাম্বার এইট আসবে হচ্ছে অ্যাসেন্সিয়াল জব এটা আসলে খুবই খুবই ইম্পর্ট্যান্ট অ্যাসেন্সিয়াল মানে কি সেটা হচ্ছে যারা হেলথ কেয়ার ডাক্তার নার্স কারণ এটা তো একটা প্যান্ডেমিক সিচুয়েশন এই সময় তো আমাদের সেফটির দরকার আছে বা ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে সেটা আমাদের ওই রোগ ধরা পড়ুক অথবা না পড়ুক সেক্ষেত্রে এদের ডিমান্ড অনেক অনেক বেশি বেড়ে যাবে হেলথ কেয়ার রিলেটেড বা ইমার্জেন্সি রিলেটেড লোকজনের ডিমান্ড অনেক অনেক বেড়ে যাবে এরপরে নাম্বার টেন আমি যেটা বলবো সেটা হচ্ছে মাল্টি স্কিল লোকের ডিমান্ড অনেক বেড়ে যাবে এতদিন পর্যন্ত বিভিন্ন কোম্পানি স্পেশালাইজড লোক করতো যে আচ্ছা আমি একজনকে দিয়ে শুধুমাত্র এই কাজটা করাবো কারণ আমি হয়তো পাঁচ জনকে হায়ার করার এবিলিটি আছে বা কোম্পানি ফিউচার রিস্ক নিতে পারতেছে এখন কোম্পানি একটু সেফ মুডে চলে যাবে আচ্ছা এই অবস্থাটা যদি হচ্ছে নেক্সট এক দেড় বছরেও না হয় তাহলে আমি কিভাবে কস্টটাকে কমায় রেখে চলতে পারি সেই ক্ষেত্রে হয়তো যেই লোকটা হয় দেখা যাচ্ছে কিছুটা অ্যাকাউন্টিংও পারে আবার কিছু মার্কেটিংও করতে পারে অথবা কোনো একজন ডেভেলপার যে হয়তো ফ্রন্ট এন্ড ভালো পারে আবার ব্যাক এন্ড বা হচ্ছে ডিপ্লয়মেন্টের কাজও করতে পারে তো এটা ছিল হচ্ছে মোটামুটি র্যান্ডমলি আমি দশটা বা দশটার কাছাকাছি জিনিস বলছি যাদের ডিমান্ড সিগনিফিকেন্টলি নেক্সট কিছু দিনে বেড়ে যাবে এখন লাস্টে আমি বলবো যে কোন পাঁচটা জিনিস তুমি আজকে করতে পারো হয় তুমি চাকরিজীবী হও অথবা স্টুডেন্ট হও যাতে তোমার ফিউচারটা একটু সিকিওর হয় এর মধ্যে প্রথমেই যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কুইকলি তোমাকে একটা ডিজিটাল স্কিল যেগুলো আছে সেগুলোকে গেইন করতে হবে তার মানে অনলাইনে কী কী টুল ইউজ করা যায় তুমি যদি চাকরিজীবী হয়ে থাকো তোমাদের টিম কম্বিনেশনের জন্য কি কী টুল ইউজ করা যায় তুমি কি ট্রেলো ইউজ করবা নাকি অন্য কোনো সফটওয়্যার আছে টিমের মিটিংয়ের জন্য তুমি মিট কীভাবে ইউজ করবা ডিজিটালাইজেশন কীভাবে করতে পারবা তোমার যদি হচ্ছে অনলাইনে মানে তোমার ইউজারের কাছ থেকে নিতে হয় সেটা বিকাশ দিয়ে বা অন্য কীভাবে নিতে পারবা এই প্রবলেমগুলো তুমি যদি কুইকলি সলভ করতে পারো মাল্টিপল সফট স্কিল দিয়ে তাহলে তোমার ডিমান্ড সিগনিফিকেন্টলি বেড়ে যাবে এরপরে তুমি যেটা আরেকটা করতে পারো তুমি তো এমপ্লয়ি হিসাবে আমরা যে যেখানে কাজ করতেছি সেখানে যদি আমরা একটু স্যাক্রিফাইস কোম্পানিকে বলি যে আচ্ছা আমি আপাতত দুই তিন মাস যতদিন পর্যন্ত কোম্পানির সেলস বা রেভিনিউ ঠিকমতো আসতেছে না আমাকে টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট কম দাও এবং আমাকে আরও কিছু এক্সট্রা কাজও দিতে পারো কারণ কোম্পানি যদি আজকে বন্ধ হয়ে যায় ইমিডিয়েটলি যাদের চাকরি দরকার তারা কিন্তু চাকরি পাবে না আগের মতো কিন্তু অন্যান্য হায়ারিং চলতেছে না বরং ফায়ারিং চলতেছে সো কারো যদি ফ্যামিলি তার উপর ডিপেন্ড করে সো কোম্পানির সাথে যতটুকু কোঅপারেট করা কোম্পানিটাকে যাতে উপরে রাখার জন্য যতটুকু সাপোর্ট দেওয়ার সেই জায়গাটায় ফোকাস করা অনেক 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 বেশি জরুরি এর পাশাপাশি তুমি আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে নিউ এরিয়াগুলোতে এক্সপ্লোর করা যে আচ্ছা আমি হয়তো এইটা জানি ডিজাইনটা জানি না ঠিক আছে কোম্পানিকে বলি অথবা না বলি আমি এক সপ্তাহ সময় নিয়ে এই ডিজাইন রিলেটেড এই জিনিসগুলো শিখে আমি এটা করে ফেললাম অথবা আমি হয়তো ডেভেলপমেন্ট ফ্রন্ট অ্যান্ড জানি ব্যাক অ্যান্ডারে এই জিনিসগুলো শিখে ফেললাম তারপর বললাম যে ঠিক আছে আমি এখন ফুল স্ট্যাক হয়ে গেলাম এবং লাস্টে যে জিনিসটা সেটা হচ্ছে নিজের এক্সপেন্সগুলোকে একটু সেভ করা কারণ আমাদের অবস্থা হয়তো এক দুই মাস বা চার মাস পাঁচ মাস পরে কি হবে আমরা জানি না কিন্তু আমরা এইটা জানি যে কন্ডিশনটা আগের মতো আসবে না তো আমরা যত বেশি স্কিল গেইন করবো যত বেশি স্যাক্রিফাইস করব এর পাশাপাশি আমাদের যেই খরচ আছে খরচটাকে আমরা একটু রিজনেবল লেভেলে রাখার চেষ্টা করব যাতে হচ্ছে কোনো একটা কিছু যদি হয়ে যায় যাতে আমরা নিজেরা সার্ভাইভ করতে পারি কারণ আমরা জানি না ফিউচারটা কী হবে কারণ কোম্পানিগুলো যেই হারে ফায়ার করতেছে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো তার একটা ওয়েব একটা ঢেউ বাংলাদেশে এসে ডেফিনেটলি ডেফিনেটলি পড়বে এবং অনেক অনেক কোম্পানি খুব অল্প সময়ে আজকে যদি লকডাউন খুলেও দেয় তার কিন্তু পরের দিন হান্ড্রেড ফুল সুইংয়ে চলবে না তো ওই জায়গাতে আমরা যাতে নিজেদেরকে অ্যাটলিস্ট এক দেড় বছর দুই বছর চালাই নিতে পারি সেই মেন্টালিটি সেই মেন্টাল স্ট্রেংথ সেই জিনিসগুলো আমরা নিব এবং মেন্টালি ডেফিনেটলি আমরা স্ট্রঙ্গার থাকবো সেফে থাকবো এবং যতটুকু সতর্ক থাকার দরকার সতর্ক থাকবো তাহলে আমরা এই ওভারঅল সিচুয়েশনটা ওভারকাম করে ফেলতে পারবো তো তুমি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে থাকো এবং নিচে যদি কোনো একটা লাল বাটন দেখো সাবস্ক্রাইব লেখা তাহলে সেটা তোমার জন্য বিপজ্জনক সংকেত ওটা থেকে একটা গুতা মেরে ওটাকে সাদা মানায় ফেলো এই ভিডিও আপাতত এখানেই থাকলো দেখা তবে নেক্সট ভিডিওতে অল দ্য বেস্ট